হেই গাইস, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সব জানি শোতে। আজ আমি আপনাদের সামনে অনেকদিন পরে এসে হাজির হয়েছি আর একটি দারুণ টপিক নিয়ে। সেটা হচ্ছে এই গরমের মধ্যে আসলে সানস্ক্রিন আমাদের শরীরের জন্য কেমন প্রয়োজন আর কিভাবে আমরা সঠিক সানস্ক্রিনটি বেছে নেব। অনেক সময় দেখা যায় আমরা সানস্ক্রিন ইউজ করার সময় ইউজ করার আগে বা কেনার সময় অনেক কনফিউজড হয়ে যাই, কোন SPF ইউজ করব, কোন PA, এত এত কিছু কেন লেখা থাকে, কোনটা কিনবো। অনেক সময় দোকানের হেল্প নেই, তখন আমাদের মনোভূত হয় না। কিন্তু আসলে এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখা উচিত যে কোন সানস্ক্রিনটা আসলে আমাদের জন্য ব্যবহার করলে আমাদের শরীরের জন্য ভালো হবে আর আমরা অ্যাকচুয়াল উপকারটা পাবো। তো চলুন এত কিছু না বলে আমরা মেইন টপিকে চলে যাই। প্রথমেই বলি যে সানস্ক্রিন ব্যবহার করলে আসলে আমরা কি উপকার পাবো, আমাদের প্রয়োজনটা কি, সানস্ক্রিন কেন ব্যবহার করব। রোদে বের হলেই গরমের সময় দেখা যায় রোদে আমরা কালো হয়ে যাচ্ছি, সানবার্ন হচ্ছে, আমাদের শরীরে নানান রকমের র্যাশ হচ্ছে, স্কিন ইরিটেশন হচ্ছে, এছাড়া অনেক রকমের ডিজিজ হয়, এমনকি স্কিন ক্যান্সারও কিন্তু হয় আমাদের সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে। আর এই আলট্রাভায়োলেট রে যেন আমাদের ত্বকে কোনো ক্ষতি না করতে পারে সে কারণে আমাদের কিন্তু কিছু প্রোটেকশন নেওয়া দরকার। রোদে বের হওয়ার আগে সানস্ক্রিন যদি আমরা মেখে তারপর বের হই সেক্ষেত্রে কিন্তু আমরা একটা দারুণ উপকার পাবো, সেজন্যই আসলে আমরা সানস্ক্রিন ব্যবহার করে থাকি। এখন আসি, আপনি বাজার থেকে কিভাবে কোন জিনিসটি দেখে আসলে ভালো মানের সানস্ক্রিন কিনতে পারবেন। আপনারা যখন কোনো সানস্ক্রিন কিনতে যাবেন তখন দেখবেন বোতলের গায়ে একটা জিনিস লেখা থাকে, সেটা হচ্ছে SPF। তো আমাদের আবহাওয়াতে আসলে কোন SPFটা আমাদের জন্য দরকারি সেটা কিন্তু অনেকেরই অজানা। SPF জিনিসটি কি? এটা মূলত সান প্রোটেকশন ফ্যাক্টর, যেটা আমাদের সূর্য থেকে যে আলট্রাভায়োলেট রেটা আসে সেই রেগুলো থেকে আমাদের প্রোটেক্ট করে। এই SPF-এর মান যত হাই রেঞ্জের হবে আপনার আলট্রাভায়োলেট রেকে সে ঠিক তত মানেই প্রোটেক্ট করতে পারবে। আপনি কি অনেক বেশিক্ষণ সময় ধরে রোদে থাকছেন নাকি এক ঘন্টা বা আধা ঘন্টা, দেখা যায় অনেকে অফিস করে তো সারা দিনটা তার রোদে থাকা পড়ে না, সেক্ষেত্রে যতটুকু যাতায়াতের সময় ততটুকু তার রোদ লাগতেছে গায়ে, সেক্ষেত্রে সে কোনটা বেছে নেবে। আবার অনেকেই আছেন যাদের কাজটাই দেখা যায় বাইকে চড়ছেন বা সবসময় রাস্তার মধ্যেই থাকতে হচ্ছে, ছাতা বা অন্যান্য কিছু ইউজ করলেও আসলে রোদ থেকে সেরকম প্রোটেকশন পাচ্ছে না, সেক্ষেত্রে কোন সানস্ক্রিনটুকু, কোন SPF ব্যবহার করা উচিত। তাই সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে প্রথমে আপনি রোদে কতক্ষণ আছেন এবং সেই অনুযায়ী হাইলি রেঞ্জের একটা SPF-এর সানস্ক্রিন বাছাই করা। তো আপনি মিনিমাম যারা খুব কম সময় রোদে থাকেন তাদের জন্য আমি রেকমেন্ড করবো, অ্যাকচুয়ালি আমি না, গবেষকরা রেকমেন্ড করেন, সেটা হচ্ছে 30 SPF। আর যারা অনেক সময় ধরে রোদে থাকেন, চড়া রোদে থাকেন, তো এক্ষেত্রে আপনি অবশ্যই 50 SPF ইউজ করার চেষ্টা করবেন, তাহলে হয়তোবা আপনাকে একটা ইনাফ প্রোটেকশন সে দিতে পারবে। এবার আসি, SPF-এর পাশাপাশি আরও একটি জিনিস দেখবেন সানস্ক্রিনে লেখা থাকে, সেটা হচ্ছে PA+ অথবা +++ অথবা PPPLUS এরকম। তো PA+টা কি? আপনার সানস্ক্রিনে যদি PA না থাকে সেটা কিন্তু লক্ষ্য করতে হবে, যে যদি PA না থাকে তাহলে আপনার ফলাফল কিন্তু অর্ধেক আসবে, কারণ SPF-এর পাশাপাশি সানস্ক্রিনে PA লেখাটাও অনেক জরুরি, এটা থাকাও অনেক ইম্পর্টেন্ট। মূলত সূর্য থেকে যেই তিনটা আলট্রারে রশ্মি আমরা আমাদের পৃথিবীতে আসে সেটা হচ্ছে আপনার UVA, UVB এবং UVC। তো UVC যেটা, সেটা সরাসরি মাটি শোষণ করে নিয়ে যায়, সেটা আমাদের ত্বকের জন্য এত ক্ষতিকর না। আর UVA আর UVB এই দুটোই আমাদের শরীরে আমাদের ত্বকের জন্য মেইনলি ক্ষতিকর। SPF-টা ইউজ করা হয় UVB থেকে প্রোটেকশন পাওয়ার জন্য, আর PA এটা ইউজ করা হয় UVA থেকে প্রোটেকশন পাওয়ার জন্য। সুতরাং বুঝতেই পারছেন আমাদের দুইটা রে থেকে কিন্তু নিজেকে প্রোটেক্ট করতে হবে। দ্যাটস ওয়াই সানস্ক্রিন অবশ্যই SPF-এর পাশাপাশি PA এই লেখাটা দেখে তারপর কিনবেন। এখন আসি, PA-এর ক্ষমতা কিভাবে নির্বাচন করবেন। PA-এর ক্ষমতা মূলত প্লাস সাইন দিয়ে বোঝানো থাকে, যদি প্লাস একটা প্লাস থাকে তাহলে কম রেঞ্জের ক্ষমতা, তার মানে আপনার রোদের উপর আসলে ডিপেন্ড করতেছে। এখানেও সেম কথাটাই চলে আসতেছে যে আপনি ঠিক যতক্ষণ আপনি রোদে থাকবেন সেটার উপর ডিপেন্ড করে কিনবেন। খুব চড়া রোদে থাকলে PA++, আমাদের আবহাওয়া অনুযায়ী PA++টাই যথেষ্ট,
আর অনেক সময় দেখা যায় আমরা সমুদ্রে যাই, তখন অনেক বেশি রোদ থাকে, এরকম যখন আমরা একটু বিচ সাইডে ঘুরতে যাব, সেক্ষেত্রে পিএ প্লাস 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 মানে ট্রিপল প্লাস এটা নির্বাচন করাই হয়তো বা বেটার হবে আমাদের জন্য। আমাদের সবার মনে আরও একটি কমন প্রশ্ন হচ্ছে, সানস্ক্রিন কিনবো নাকি সানব্লক কিনবো? সানস্ক্রিন আর সানব্লক দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। সানব্লক আমাদের শরীরের ত্বকের উপরিভাগটা প্রোটেক্ট করতে সাহায্য করে, আর সানস্ক্রিন হচ্ছে আমাদের ত্বকের ভেতরে প্রত্যেকটা কোষ, এই কোষ থেকে যেন সেখানে যেন আল্ট্রাভায়োলেট রে কোনো ক্ষতি না করতে পারে সেখানে কাজ করে। সো আপনি যদি সানব্লক ইউজ করে থাকেন, সেটা ইউজ করতে পারবেন কখন? সেটা হচ্ছে আপনি সানস্ক্রিন ইউজ করার পর আরও এক্সট্রা প্রোটেকশন হিসেবে সানব্লক ইউজ করতে পারেন। আজকের ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে তাই যতটুকু সাজেস্ট করার যে এই জিনিসগুলো অবশ্যই দেখে আপনি একটি সঠিক সানস্ক্রিন কিনতে পারেন। আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো যে সানস্ক্রিন আসলে কীভাবে ব্যবহার করতে হয়, কারণ শুধু কিনলেই হবে না, এটার ব্যবহার পদ্ধতিও জানতে হবে, আর ঠিক মতন ব্যবহার করলেই কিন্তু আমাদের কোনো অভিযোগ আসবে না। আমি দেখেছি যে অনেক সময় আমরা ঠিক মতন সানস্ক্রিনটা ব্যবহার না করার ফলে আমরা ঠিক ফলাফলটা পাচ্ছি না, যার কারণে অনেকেই অভিযোগ করছে, অনেকে অনেক রকমের অনুযোগ করছে। এটা আমি যখন জানতাম না তখন আমার নিজের মধ্যেও হয়েছিল, এরপর আমি জানার পর আমার একটু এই জিনিসটা থেকে ভালো ফলাফল পেয়েছি। তো আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন।